كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسير والأنصاب والأجلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. الآية. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام ومن شرب الخمر في الدنيا ومات لم يتب منها وهو مدمنها لم يشربها في الآخرة রাহু মুসলিম আল মিশকাত। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان على الله احدا لمن شرب المسكر ان يسقيه الله فتنه الخبل قيل يا رسول الله صلى الله عليه وسلم وما فتنه الخبل قال عرق اهل النار আউ উসারাত আহলিন নার। রাহু মুসলিম। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من اشراط الساعات ان يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد. رواه البخاري ومسلم. عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان يضرب في الخمر بالنيال والجراب 40. رواه البخاري ومسلم. শ্রদ্ধেয় সম্মানিত দিনি ভাই, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহান তালার জন্যই, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই দিনি বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে নেশাদার দ্রব্য, বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন এই যাবতীয় জিনিস যারা খাই পান করে তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই, আলোচনা করার প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাইছি, পিছন ওইভাবে দাঁড়িয়ে থাকবেন না। যিনারা দায়িত্বে আছেন যে কোনো মূল্যে তাদেরকে বসেবার অনুরোধ করুন। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি দয়া করে বসে যান, অনুরোধ রক্ষা করুন, বসে যান। সম্মানিত দিনি ভাই, আমাদের জেনে রাখা ভালো হবে যে যে সমস্ত পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জাহান্নামের কথা ঘোষণা করেছেন, যে সমস্ত পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে তারা রক্তপূজ আর অত্যন্ত গরম তরল পদার্থ পান করবে, সে সমস্ত পাপের মধ্যে একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য পান করে তাহলে এই ব্যক্তি কিয়ামতের মাঠে সুস্বাদু পানি পান করতে পাবে না। সম্মানিত দিনী ভাই, আমাদের জেনে রাখা ভালো হবে যে এই সারা পৃথিবীর বুকে সব থেকে বড় পাপ হচ্ছে শিরক করা। শিরক করলে মানুষ জাহান্নামে যাবে, এ কথা সত্য। পিতামাতার অবাধ্য চললে মানুষ জাহান্নামে যাবে, এ কথা যেমন সত্য। মিথ্যা সাক্ষী দিলে মানুষ যেমন জাহান্নামে যাবে, এ কথা যেমন সত্য, তেমনি যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খাই পান করে তাহলে জাহান্নামে যাবে, তেমনি সত্য। সম্মানিত দিনী ভাই বোন,
পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপ হচ্ছে শিরক করা, এত বড় পাপ। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবী কোনো শাস্তির কথা ঘোষণা করেননি। পাপ হিসেবে দ্বিতীয়তম স্থান অধিকার করেছে পিতামাতার অবাধ্য চলা পাপটি। পিতামাতার অবাধ্য চলা পাপ পৃথিবীর বুকে দ্বিতীয়তম অপরাধ, এত বড় অপরাধ। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবী কোনো শাস্তির কথা ঘোষণা করেননি। পাপ হিসেবে তৃতীয়তম স্থান অধিকার করেছে মিথ্যা সাক্ষী দেওয়া পাপটি, এত বড় পাপ। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবী কোনো শাস্তির কথা ঘোষণা করেননি। উল্লেখ্য যে যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে তাকে 40 লাঠি পেটাতে হবে, এটা দুনিয়াবী শাস্তি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবী শাস্তির কথা কিছু কিছু পাপের ঘোষণা করেছেন। তার মধ্যে এক, যদি কোনো মানুষ চুরি করে তাহলে তার হাত কেটে ফেলে দিতে হবে, পরকালে তার জান্নাত হতে পারে জাহান্নাম হতে পারে। যদি কোনো মানুষ কোনো মানুষের নামে অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পেটাতে হবে, পরকালে তার জান্নাত হতে পারে জাহান্নাম হতে পারে। যদি কোনো মানুষ অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি মেরে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, যদি কোনো মানুষ বিবাহ করার পর জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, পৃথিবীতে তার বাঁচার আর কোনো পথ নেই। এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি। তেমনি যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে তাকে 40 লাঠি পেটাতে হবে, 80 লাঠি পেটাতে হবে, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব কথাকে মূল্যায়ন করুন, কথাকে মানার চেষ্টা করুন, অযথা কথাকে হেউ তুচ্ছ করবেন না, কথাকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা স্বীকার করে নিয়েছো যে আল্লাহ তাআলা এক, তোমরা যারা স্বীকার করে নিয়েছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী ও রাসূল, তোমরা যারা স্বীকার করে নিয়েছো যে কবরের আযাব সত্য, জান্নাত জাহান্নাম সত্য, তোমাদেরকে বলছি তোমরা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, মদ জুয়া প্রতিমা ভাগ্যবাজি ফলবাজি এগুলি থেকে বেঁচে থাকবে। মদ জুয়া প্রতিমার পূজা করা ভাগ্যবাজি এগুলি থেকে বেঁচে থাকবে। কেন? রিজসুম মিন আমালি শয়তান, এইগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। আমি মনে বুঝাতে পারছি না আপনাদেরকে, কথা কি বুঝে আসছে আপনার? আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ মদ জুয়া প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি এগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যাদের এখন পর্যন্ত এই নেশাদার দ্রব্যর সাথে সম্পর্ক রয়েছে, নিশ্চিত এদের শয়তানের সাথে সম্পর্ক রয়েছে। শয়তানের সাথে সম্পর্ক নেই মানে বলেন কি আপনি? মহান আল্লাহ তাআলা বললেন রিজসু মিন আমালি শয়তান, এইগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। এখন এখন উপস্থিত আপনি আপনার পকেটে বিরিয়া দেশালাই আছে, নিজেকে মানুষ মনে করেন না, নিজেকে কাপুরুষ মনে করেন? মানুষের শরীরে কি রক্ত নেই? যা আছে সবই পুঁজ নাকি? মাথা থেকে মগজ নেই, যা আছে গোবর? কোন লজ্জায় কোন সাহসে আপনি এখন এই ময়দানে এই উপস্থিত আলোচনায় এখন আপনার পকেটে বিড়ি দেশালাই থাকবে মানে? কি দেখাতে চাচ্ছেন? নিজেকে মানুষ মনে করে পৃথিবীর বুকে বসবাস করতে হবে। হাজারো দিন বলেছি, কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করবেন না, অমানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করে কোনো লাভ নেই। আপনাকে বলে যাচ্ছি, 24 ঘন্টার মধ্যে সমস্ত বিড়ি সিগারেটকে লাথি মেরে ড্রেনে ভাসতে দিতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। যে কোনো মূল্যে নীতিকে ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিতে ফেরত আসতে হবে আপনাকে, যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন,
বলছিলাম এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সমস্ত দিনই মা বোনদেরকে বলতে চাচ্ছি একটু কাজকর্মকে ত্যাগ করে আমার এই আওয়াজের দিকে লক্ষ্য করুন, আপনার কোনো না কোনো উপকার করবই করবো ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী। মহান আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মানুষ ফাজতানি বহু, তোমরা এইগুলি থেকে যদি বেঁচে থাকো লা আল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল প্রাপ্ত ব্যক্তি হবে। ফাজতানি বহু, এগুলি থেকে বেঁচে থাকো লা আল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল ব্যক্তি। বলুন তো আপনি এখনো সফল ব্যক্তি হতে পেরেছেন কিনা? পকেটে এখন পর্যন্ত বিড়ি আর দেশলাই নিয়ে বেড়াচ্ছেন আর আপনি নিজেকে ভাবছেন আমি সফল ব্যক্তি? ছি ঠু, আপনার লজ্জা লাগে না? হায়া হয় না? আপনার ইতস্তবোধ হয় না? বোধগম্য হয় না? মানবতা নেই? হায়াবোধ নেই? লজ্জাবোধ থাকা উচিত, বোধগম্য থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত। কোন লজ্জাই আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও আপনার পকেটে বিড়ি আর দেশলাই থাকে কোন লজ্জাই? গুল থাকে কোন লজ্জাই? থাকবে কেন? মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন আপনি, কোন হিন্দুর বাচ্চার ঘরে জন্মগ্রহণ করেননি, কোন খ্রিস্টান বাচ্চার ঘরে জন্মগ্রহণ করেননি, কোন ইহুদির বাচ্চার ঘরে জন্মগ্রহণ করেননি, আপনি মুসলিম, আপনার বাপ মুসলিম, আপনার 14 গোষ্ঠী মুসলিম। আপনি কোন লজ্জায় কাফের নীতিতে চলে গেলেন? কোন লজ্জায় ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলে গেলেন? নিজেকে কি মুসলিম মনে করেন না? অমুসলিম মনে করেন? আপনাকে বলিনি কোনো একদিনের আলোচনায় নিজেকে যদি মুসলমান দাবি করে সমস্ত নীতিকে ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিতে চলে আসতে হবে। আর যদি আপনি এখন পর্যন্ত নেশাদার দ্রব্য খাই পান করেন তাহলে যেই দিন আপনাকে কোনো মানুষ জিজ্ঞাসা করবে আপনার নাম কি, সেই দিন আপনাকে বলতে হবে আমার নাম গৌতম বুদ্ধ, আমার বাপের নাম অমুক বুদ্ধ। এইভাবে হিন্দুদের নাম দিয়ে পরিচয় দিতে হবে, কোনো মুসলমানের পরিচয় দেওয়া চলবে না। বলেন কি আপনি মুসলমানের পরিচয় দিয়ে মদ গাঁজা খাই পান করেন কোন লজ্জায় আপনি? আপনার লজ্জাবোধ থাকা উচিত, আমি আপনার উপকারের জন্য এসেছি। আপনি আমার আওয়াজের দিকে লক্ষ্য করুন, কেউ কারোর গায়ে হাত দিয়ে থাকবেন না, এমন ভাবে বসে থাকুন যেন মনে হবে আপনি পাথর বসে আছেন। পাথর, পাখি যদি আপনার মাথার উপরে এসে বসে পাখি যেন বুঝতে পারে এটা মানুষ না এটা পাথর। এইভাবে আলোচনা শুনুন, কারোর গায়ে কেউ হাত দিয়ে থাকবেন না, একটা মুখে কথা বলবেন না, নইলে হাদিসের অর্থ আয়াতের অর্থ বুঝতে পারবেন না। আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে এসেছি শুধু আপনার উপকারের জন্য, আমার এতে কোনো না কোনো লাভ নেই, টাকার জন্য আসিনি, আপনার কোনো না কোনো উপকার করবই এটা আমি আশাবাদী, এই আশা নিয়ে আমি আপনার কাছে উপস্থিত হয়েছি। অতএব কথাকে মূল্যায়ন করুন, আপনার কোনো না কোনো উপকার হবে ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আদওয়াতাল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, পৃথিবীর মানুষ শয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়ার মাধ্যমে ঝগড়া বিবাদ সৃষ্টি করতে চায়। দেখতে পান না আপনি এই সমস্ত এলাকাতে ঘুরুন একবার, যে সমস্ত এলাকায় যে সমস্ত পরিবারে মদ গাঁজা চলে সে সমস্ত পরিবারে দেখুন প্রায় ঝগড়া ঝামেলা, ঠিক কথা না? যে সমস্ত পরিবারে মদ গাঁজা হিরোইন চলে সে সমস্ত পরিবারে দিন রাত ঝামেলা। শয়তান তো চাই যে ঝগড়া ঝামেলা করাতেই তার এটাই তার বড় কাজ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত, শয়তান তোমাদেরকে চাই আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখতে, তার সালাত থেকে দূরে সরিয়ে রাখতে। ফাহাল আনতুম মুনতাহুন, পৃথিবীর মানুষ তাহলে কি তোমরা তাই করবে? শয়তান যে পথে চালায়, শয়তান যেমন করে আপনাকে নিয়ে যায়, আপনি কি তেমন ভাবে চলবেন? পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, শয়তান যেভাবে তোমাদেরকে চালাচ্ছে ওইভাবে যদি তোমরা চলো, শয়তান যেখানে যাবে তোমরাও সেখানে যাবে। শয়তান কোথায় যাবে বোঝাতে পারি না কথা মনে হয়, শয়তান যেমন জাহান্নামে যাবে তেমন আপনাকেও জাহান্নামে যেতে হবে। বোঝেননি কথা? এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে এই বিড়ি মদ গাঁজা হিরোইন গুল গুটকাই যত যাবই তো নেশাদার দ্রব্য আছে সমস্ত জিনিসকে লাথি মেরে ড্রেনে ভাসিয়ে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সময় বেশি নয়, 24 ঘন্টা মাত্র আপনাকে 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যে যত দোকানে বিড়ি আর দেশালে রয়েছে, সিগারেট রয়েছে, গুল গুটকা রয়েছে সমস্ত জিনিসকে ত্যাগ করে ফেলে দিন, লাথি মেরে লাথি মেরে তাকে ড্রেনে ভাসিয়ে দিতে। আর বলতে হবে তোমার মুখে আমি লাথি মারি, তোমার মুখে লাথি মারি, তোমার মুখে লাথি মারি, আমি বেঁচে থাকা অবস্থায় তুমি আমার দোকানের